করোনায় লকডাউনে টানা পাঁচ মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা। সকাল থেকেই আসতে থাকেন দর্শনার্থীরা, বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়তে থাকে। যদিও স্বাস্থ্যবিধি মানা এবং হাত ধোয়ার জন্য মাইকিং করে দর্শনার্থীদের সচেতন করেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ, তবে মাস্ক পরলেও অনেকেই আবার মাস্ক পরছেন না। আর অভিভাবকরা বলেন, দীর্ঘদিন করোনায় লকডাউনে বাচ্চারা বিরক্ত হয়ে যাওয়ায় সকাল সকাল তাদের ঘুরতে নিয়ে আসা হয়। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে আসেন। বাচ্চারা ঘরে থাকতে থাকতে বন্দি জীবন ওদের অসহ্য হয়ে পড়েছে। বিনোদনের জন্য বাচ্চারা পাগল হয়ে গেছে যে এখন বলে কোথায় যাওয়া যায়। নয় চিড়িয়াখানা খুললো, দেখলাম যখন শুনলাম নাকি এই খুলনা হয়েছে চিড়িয়াখানা, তখন বাচ্চারা বলতে সাবধান করতেছে চল আমরা চিড়িয়াখানা যাই। স্বাস্থ্যবিধিটা মানা উচিত ছিল, তারপরেও চেষ্টা করতেছে।